বিপিএল এর ডট মেনিয়াতে আছেন টাইগারদের পঞ্চ পাণ্ডব। কেউ ব্যাট হাতে সর্বোচ্চ ডট, কেউ বা বল হাতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চ পাণ্ডবের ডট মেনিয়ার গল্পটা থাকছে এই রিপোর্টে। ডটবল ক্রিকেটের অনেক পরিচিত একটা টার্ম। লিগাল ডেলিভারিতে ব্যাটার কোনো রান নিতে না পারলে তাই ডটবল। বিপিএল এ ব্যাটার ও বোলারদের এই ডট ইতিহাসটাই এক নজরে দেখে নেওয়া যাক। বল হাতে বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার দেশের ঘরোয়া টুর্নামেন্টে হাজারের উপর ডট বল করেছেন। বিপিএল ইতিহাসে হাজারটা ডট বল করা একমাত্র বোলার সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার বিপিএল এ 1028টি ডট বল করেছেন। বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারীর নামটাও সাকিব। বল হাতে 132টা উইকেট নিয়েছেন মিস্টার 75। বিপিএল এ ডট বল করার রেকর্ডে সাকিবের পরের নামটাই মাশরাফি বিন মুর্তজা। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক 886টি ডট বল করেছেন। এছাড়াও বিপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট টেকারের নামটাও মাশরাফি। অন্যদিকে লিগাল ডেলিভারিগুলোকে ডট বলে পরিণত করার রেকর্ডে আছে বাকি তিন পাণ্ডবের নাম। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল খেলা ব্যাটারের নাম তামিম ইকবাল খান। খান সাহেব বিপিএল এ সর্বোচ্চ 960টি ডট বল খেলেছেন, যা বিপিএল এ খেলেননি আর অন্য কোনো ব্যাটার। তবে ডট বল খেলার রেকর্ডটার পাশাপাশি বিপিএল এ সর্বোচ্চ রানের রেকর্ডটাও খান সাহেবের নামে। বিপিএল এ তামিমের রান 2930। এবারের বিপিএল এ তামিমের 3000 ক্লাবে প্রবেশ করার অপেক্ষা। সর্বোচ্চ ডট বল খেলা ব্যাটারের লিস্টের দ্বিতীয় ও তৃতীয় নাম দুটি ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়। এই দুই ব্যাটার যথাক্রমে 795 ও 736টি ডট বল খেলেছেন। এই লিস্টের 4 ও 5 নাম্বারে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের নামটা। রিয়াদের ডট সংখ্যা 643 ও মুশফিক ডট খেলেছেন 628টা। তবে ডট বল খেলার লিস্টে মুশি রিয়াদের নিচে থাকলেও সর্বোচ্চ রানের লিস্টে রিয়াদের ওপরেই। বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকের লিস্টে তামিমের পরই মুশফিকুর রহিমের স্থান। তৃতীয় নামটা মাহমুদুল্লাহ রিয়াদ। 2882 রান করে মুশি আছেন দ্বিতীয়তে। অন্যদিকে 2283 রান করে বিপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের নামটা মাহমুদুল্লাহ রিয়াদ। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।